আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার রাতে মালদার মানিকচক ব্লক কমিউনিটি হল প্রাঙ্গণে মানিকচক বিধানসভার বিজেপি নেতৃত্বদের ব্যবস্থাপনায় একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের এই বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী, সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি পার্থ সারথী ঘোষ, জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল সহ বিজেপির বিভিন্ন মোর্চা সংগঠনের নেতাকর্মীরা। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এদিন দলের নেতাকর্মীদের ও দলীয় প্রার্থীদের জয়যুক্ত করতে বিভিন্ন বার্তা রাখেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এদিনের এই সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, মালদা মানেই আম, আর মালদার আম জগৎ বিখ্যাত। এছাড়াও হস্তশিল্পের শিল্পীদেরও সুনাম রয়েছে, তবে পশ্চিমবঙ্গের এই সংস্কৃতি নষ্ট করেছে তৃণমূল। মালদা মানে তো আমের জায়গা, আমরা সবসময় জানি যে মালদার আম মানে সাংঘাতিক বিষয়। তাছাড়া মালদার যে এখানকার যে হ্যান্ডিক্রাফটস এর ওয়ার্কও খুব নাম। তো আগে আমাদের দিদি বলছিলেন যে কিভাবে এখান থেকে লেবার বাইরে যায়, টোটাল পশ্চিমবঙ্গেই নষ্ট করে দিয়েছে। কমিউনিস্ট তো করেছে, এখন আবার তৃণমূল আরো কয়েক গুণ করে এখানকার পুরো কালচারই নষ্ট করে দিয়েছে। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমি ইস্টার্ন জোনের ব্যাডমিন্টনে আমি তখন কলেজে পড়ি, মেডিকেল কলেজ, সেখানে আমি রিপ্রেজেন্ট করেছিলাম। সেখানে ইস্টার্ন জোনের আমি চ্যাম্পিয়ন, ইস্টার্ন ইউনিভার্সিটি, সেখান থেকে বোম্বেতে ইন্টারন্যাশনাল খেলতে গেছি। তো বোম্বেতে আমি একটা দোকানে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, আর তখন তো ইয়াং লাইফ, একটা সুন্দর একটা গেঞ্জির মতো দেখলাম, তো বোম্বের মতো জায়গা, আমি বললাম যে কত দাম? তো যাই দাম যা যা বললো, কোথাকার? ও বুক ফুলিয়ে বলছে, বেঙ্গলকার। কোথায় গেল দিন? নষ্ট করে দিল, পারাটা বাজিয়ে দিয়েছে। তৃণমূল দুষ্কৃতীদের রুখতে ও সুষ্ঠুভাবে ভোট পরিচালনার জন্য এদিন এই সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিজেপি সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। মাননীয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী সম্মানীয় মানিক সাহাবাবু এসেছিলেন সাংগঠনিক বৈঠক মানিকচক বিধানসভার। সামনে লক্ষ লোকসভা নির্বাচন, আর এই দক্ষিণ মালদা লোকসভার যিনি প্রার্থী হয়েছেন তাকে জিতিয়ে পাঠিয়ে মোদিজিকে উপহার দেওয়া। পশ্চিমবাংলার যা দুর্নীতি চলছে, হীরক রানীর যে অত্যাচার চলে নারীদের উপরে, শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, প্রশাসনিক যে অত্যাচার চলছে, গণতন্ত্র বলে নাই, চোরের রাজত্ব কায়েম হয়ে গেছে, গুন্ডাদের রাজত্ব কায়েম হয়েছে, সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মোদিজির হাত শক্ত করতে হবে। আর এই লোকসভারই আমাদের সেমিফাইনাল, আর বিধানসভা আমাদের ফাইনাল। পশ্চিমবাংলার মানুষ এই সন্ত্রাস থেকে ত্রাণ পেতে চায়, তার জন্য ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক একটা মিটিং হয়েছে এই তৃণমূলদের দুষ্কৃতীদের রোকার জন্য। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।